হাই এভরিওয়ান, আমি প্রকাশ দাস, চলে নমস্কার একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, যারা চান্স পান নাই তাদের জন্য। এখনো পর্যন্ত যারা ওয়েটিং লিস্টে আছেন তারা শেষ ভরসাটা ধরে রাখতে পারেন, আগামী 24 তারিখের জন্য শেষ ভরসাটা ধরে রাখতে পারেন। তো এর পরেও যদি চান্স না হয় সেক্ষেত্রে আপনার এনি চয়েজের উপরে একটা আস্থা ধরে রাখতে পারেন। তো এনি চয়েসটা হচ্ছে আপনার সিট খালি থাকা সাপেক্ষে আপনার চান্সটা হবে। তো আজকে আমরা দেখি এই তিনটা বিষয় আসলে কি নিয়ে কিভাবে আলোচনা করা যায়। তো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস জিনিসটা কি আগে আসলে সেই বিষয়টা জানি। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিসের অর্থ হচ্ছে আপনার যারা আগে আসবেন তারা আগে ভর্তি হতে পারবেন। এই বিষয়টা আবার কেন করলো কারিগরি বোর্ড, তো তার কারণ হচ্ছে যে কিছু কিছু ডিপার্টমেন্ট আছে যদিও সেগুলো আপনার মার্জ করে এক করে দিয়েছে। তো মার্জ করলে আপনারা যে কি সুবিধাটা পাবেন এটা আমি ডিসক্রিপশন বক্সে একটি লিংক দিয়ে দিব, অথবা আমার পূর্বের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। মানে এখনো ম্যাক্সিমাম লোক এই জিনিসটা জানে না যে মার্জ করার সুবিধাটা কি। তার কারণ হচ্ছে মার্জ যেহেতু করে দিয়েছে সেহেতু আপনি একটা কমা ডিপার্টমেন্ট থেকে পড়লো সেখান থেকে একটা মাদার ডিপার্টমেন্ট, 9টার মাদার ডিপার্টমেন্টে ভাগ করা হয়েছে, সেই 9টা মাদার ডিপার্টমেন্টের যে কোনো একটা সার্টিফিকেট আপনি পাবেন যেটা হচ্ছে আপনার ওই ক্রম অনুযায়ী আছে। তো যাই হোক, ওই বিষয়ে আমার আগের ভিডিওতে আলোচনা করা আছে, ওই ভিডিওটা একটু দেখে নিতে পারেন। এরপরে আসেন যে চান্স না পেয়েও কিভাবে ভর্তি হবেন। তো চান্স না পেয়ে আসলে ভর্তি হওয়ার এ হচ্ছে আপনার যখন সকল কার্যক্রম সম্পন্ন হয়ে যাবে, মানে ভর্তি নিশ্চয়ন কমপ্লিট, যখন আপনার ভর্তি নিশ্চয়ন কমপ্লিট বলতে কলেজের ভর্তি নিশ্চয়ন, নট অনলাইন ভর্তি, আপনার যে একটা ডেট দিয়েছে আগামী মাসের 2 তারিখ পর্যন্ত, তো এই ভর্তি নিশ্চয়নের শেষে আপনার যদি কিছু কিছু পলিটেকনিকে সিট ফাঁকা থেকে যায়, আসলে যায় এরকম, গতবার অনেক পলিটেকনিকে সিট ফাঁকা থেকে গেছিল, তো ওই যে সিটে আপনার কারিগরি বোর্ড আপনারা বিটিইবি অ্যাডমিশন সিস্টেমের ওয়েবসাইটে গেলে একটু ক্লিকলে চলে আসবে, অ্যাডমিশন সিস্টেমের ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পাবেন যে তারা একটা নির্দিষ্ট পলিটেকনিকে কতগুলো সিট ফাঁকা আছে সেই বিষয়ক একটা প্রজ্ঞাপন জারি করবে। তখন আপনারা ওই পলিটেকনিকে যদি সবার আগে যান তাহলে আগে গিয়ে আগে ওই সিটে ভর্তি হতে পারবেন। এতে করে আপনার পরীক্ষা না দিয়েও আপনি কিন্তু পড়ার সুযোগ, সরি পরীক্ষা না, আপনার ভর্তি না হয়ে মানে অনলাইনে ভর্তি না হতে পেরেও কিন্তু আপনি পড়ার সুযোগটা পেয়ে যাচ্ছেন। আরেকটা হচ্ছে যারা চান্স পেয়েছেন তাদের অনেকের মনে প্রশ্ন থাকে যে ক্লাস শুরু কবে থেকে। তো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলি যে ক্লাস শুরু বলা হয়েছে 5 তারিখ থেকে, কিন্তু আসলেই 5 তারিখ থেকে আমার মনে হয় না ক্লাস শুরু করতে পারবো, হয়তো বা 2-3 দিন লেট হতে পারে। তার কারণ হচ্ছে গত সেমিস্টারের, যেহেতু আমি এই বিষয় নিয়ে জড়িত, সেহেতু আগামী মার্চ মাসের 9 তারিখ পর্যন্ত হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল, সরি হ্যাঁ, যারা বিগত সেমিস্টারে আছে তারা প্র্যাকটিক্যাল পরীক্ষা নিবে। সুতরাং যদিও জায়গার সংকুলন করা পসিবল হয় না, তারপরেও যদিও কোনো ইনস্টিটিউশন সংকুলন করতে পারে তো সেক্ষেত্রে 5 তারিখ থেকে শুরু হয়ে যেতে পারে, তা না হলে আপনার একটু লেট হতে পারে। আর আপনাদের উদ্দেশ্যে বলি, যারা আমার ভিডিওটা রেগুলার দেখেন তারা আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন, কারণ যারা আমার রেগুলার ভিউয়ার তারা ভালো করে জানেন আমাকে প্রশ্ন করলে সাথে সাথে উত্তরটা পাওয়া যায়। এছাড়াও যদি আপনারা আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে PROKASH 3-4-5 লিখে ফেসবুকে সার্চ দিলে আপনারা আমার ফেসবুকের পেজের লিঙ্কটা পেয়ে যাবেন, ওখানেও আমার সকল ভিডিও আপলোড করা হয়। এছাড়াও যদি কেউ যশোর পলিটেকনিকে পড়তে আসেন, আমার যশোর পলিটেকনিকের পাশেই আমার কোচিং, তো এ এলাকার সব থেকে বড় কোচিং বলা চলে, সুতরাং আপনাদের আমার কোচিংয়ে স্বাগতম। সবার জন্য শুভকামনা করে আজকের মতো এ পর্যন্তই রাখছি।